স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি হোসেন শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম টিকিট সাথেও ট্রেনে উঠতে না পারায় রাজশাহী রেল স্টেশনে পরীক্ষার্থীদের বিক্ষোভ সান্তাহার রহমপুর রেলপথ প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়ে মানববন্ধন করেছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ রাজশাহীতে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা ব্রিটিশ এমপি টিউলিক রেজওয়ানা সিদ্দিকের গাড়িতে দুর্বৃত্তের হামলার প্রতিবাদে নাটোরের বড়াইগ্রামে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজশাহীতে ট্রেনের টিকিট কেটেও গন্তব্যে না যেতে পারায় বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে আসা ভর্তি ইচ্ছু শিক্ষার্থীরা বুধবার বিকেলে রাজশাহী রেল স্টেশনে পদ্মা এক্সপ্রেস ট্রেনে ঘটনা ঘটে পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এ সময় নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণ ভাড়া নেওয়ার প্রতিবাদ জানান তারা জানা যায় ভর্তি ইচ্ছু শিক্ষার্থীরা পদ্মা এক্সপ্রেস ট্রেনে যাওয়ার জন্য রাজশাহী রেলস্টেশন থেকে নির্ধারিত ভাড়ার থেকে দ্বিগুণ মূল্যের টিকিট সংগ্রহ করে ভিড়ের মাঝে কোনো রকম ট্রেনে উঠলেও কর্তব্যরত টিকিট চেকার স্ট্যান্ডিং টিকিট থাকার কারণে তাদেরকে ট্রেন থেকে জোর করে নামিয়ে দেয় এ সময় অনেক শিক্ষার্থীর ব্যাগ বাংকারে রেখেই তাদের ট্রেন থেকে নেমে যেতে বাধ্য হতে হয় এক পর্যায়ে তাদের রেখে নির্ধারিত সময়ে ট্রেন ছেড়ে গেলে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা পরে রেলওয়ে কর্তৃপক্ষ এবং রাজশাহী বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ নিবারণ চন্দ্র বর্মন পুলিশ সদস্যদের নিয়ে রেল স্টেশনে এসে শিক্ষার্থীদের কথা শুনেন এবং তাদের সমস্যা সমাধানের আশ্বাস দেন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিভিন্ন গন্তব্যে যাওয়ার বিষয়ে পরে একটি কমিউটার ট্রেনে রাজশাহী থেকে ঈশ্বরদী পর্যন্ত তাদের পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত হয় এবং ঈশ্বরদী থেকে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে অতিরিক্ত একশো পাঁচ সিট সম্বলিত বগি সংযোজন করে বিভিন্ন গন্তব্যে যাওয়ার ব্যবস্থা করেন রেল কর্তৃপক্ষ এদিকে অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়ে তদন্ত করে দোষীদের শাস্তি দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা পশ্চিমাঞ্চল রেলের অধীন রহনপুর রেলপোর প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়ে মানববন্ধন করেছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ একই সঙ্গে প্রস্তাবিত উত্তর রাজশাহী ষড়যন্ত্র বন্ধের দাবি জানিয়েছেন সামাজিক সংগঠনটি বুধবার সকালে রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে আয়োজিত মানববন্ধন সমাবেশ থেকে এসব দাবি জানানো হয় কর্মসূচিতে রাজশাহীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয় রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান সিনিয়র সাংবাদিক আকবরুল হাসান মিল্লাত রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আব্দুল মান্নান সাংগঠনিক সম্পাদক দেবাশিস প্রামাণিক দেবু বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান সহ অন্যান্যরা বক্তারা বলেন পশ্চিমাঞ্চল রেলপথের সান্তাহার থেকে রহনপুর পর্যন্ত নিরানব্বই কিলোমিটার রেলপথ প্রকল্প একশো বছরও আলোর মুখ দেখেনি ফলে রহনপুর ও সান্তাহারবাসী রেলপথের স্বপ্ন স্বপ্নই থেকে গেছে এই রেলপথ প্রকল্পটি দীর্ঘ আট যুগেরও বেশি সময় ধরে ফাইলবন্দি তারা বলেন সরকারের ডেল্টা প্ল্যান্টে থাকা উত্তর রাজশাহীর সেচ প্রকল্প বাস্তবায়ন এখন সময়ের দাবি বর্তমান প্রধানমন্ত্রী নির্বাচনী প্রতিশ্রুতি ছিল এই প্রকল্প বাস্তবায়ন প্রকল্পটি বাস্তবায়ন হলে রাজশাহী নওগাঁ ও চাঁপাই নবাবগঞ্জ জেলা তথা বরন্দ অঞ্চলকে মরুময়তার হাত থেকে রক্ষা করা সম্ভব হবে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা বুধবার বেলা এগারোটায় রাজশাহী নগরীর কামারুজ্জামান চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করে মহানগর এসএসসি দুই বাইশ ব্যাচের শিক্ষার্থীরা মহানগর শিক্ষার্থী এর ব্যানারে মানববন্ধনে প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন শিক্ষার্থীরা বলছেন কোভিড উনিশের কারণে বর্তমান দশম শ্রেণীর শিক্ষার্থীরা নবম শ্রেণীতে সারা বছর শিক্ষা লাভের জন্য ক্ষতি হয়েছে এমন পরিস্থিতিতে সংক্ষিপ্ত সিলেবাসের দাবি জানানো হয় শিক্ষার্থীরা বলেন এদেশের শিক্ষার্থীদের একমাত্র আস্থা ও ভরসার ঠিকানা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড উনিশের কারণে নবম শ্রেণীতে উপযুক্ত পড়াশোনা করতে না পারার ফলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য অনেকটাই পিছিয়ে পড়েছে তারা তাই প্রধানমন্ত্রীর কাছে সংক্ষিপ্ত সিলেবাসের দাবি জানান তারা মানববন্ধন চলাকালীন বক্তব্য রাখেন শাহরিয়ার আহমেদ সোহান তানভীর রহমান বিশাল আহমেদ সাদনান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে গাছ কেটে পাখি হত্যার প্রমাণ পেয়েছে বন বিভাগের তদন্ত কমিটি গত সোমবার কমিটি বাংলাদেশ বন অধিদপ্তরের প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষকের কাছে প্রতিবেদন দাখিল করেছে গত চার সেপ্টেম্বর হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে ড্রেন নির্মাণের জন্য একটি অর্জুন গাছ কাটা হলে উঠতে না পারা শতাধিক পাখির বাচ্চা মাটিতে পড়ে যায় এতে কিছু পাখি সঙ্গে সঙ্গে মারা যায় আর কিছু পাখির বাচ্চা খাওয়ার জন্য নিয়ে যান শ্রমিক ও রোগীর স্বজনেরা এর প্রতিবাদ জানিয়ে রাজশাহী নাটোর ও নওগাঁয় পরিবেশবাদী বিভিন্ন সংগঠন মানববন্ধন কর্মসূচি পালন করে এ ঘটনায় বন বিভাগ বন্যপ্রাণীর ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা জিল্লুর রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয় গঠিত কমিটি পরিদর্শন সহ বিভিন্ন আলামত পর্যবেক্ষণ করার পর এই প্রতিবেদন জমা দেয় কমিটির সদস্য সচিব হচ্ছেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ও সংরক্ষণ কর্মকর্তা রাহাত হোসেন সদস্য হচ্ছেন রাজশাহীর সামাজিক বন বিভাগের সহকারী বন সংরক্ষক মেহেদি হাসান এর আগে গত সাত সেপ্টেম্বর এই ঘটনায় রাজশাহীর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পক্ষ থেকে বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির বাদী হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে বিবাদী করে তিন কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দহিত্রী ব্রিটিশ এমপি টিউলিপ রেজুয়ানা সিদ্দিকের গাড়িতে দুর্বৃত্তের হামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকরূপি প্রদান করেছে বরেগ্রাম উপজেলা এবং পৌর আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বুধবার বেলা বারোটার দিকে উপজেলার বনপাড়া পৌরসভার সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয় মানববন্ধনকালে বক্তব্য রাখেন বনপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কে এম জাকির হোসেন সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নাতা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক অধ্যাপক আব্দুল রাজ্জাক মোল্লা সহ দলের নেতৃবৃন্দ মানববন্ধন শেষে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী অফিসার ভূমি কাজী নাহিদ ইভার হাতে স্মারকলিপি হস্তান্তর করা হয় নাটোরে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে হরিজন সম্প্রদায়ের মাঝে শাড়ি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে বুধবার দুপুরে কানাইখালী নিজ কার্যালয় থেকে এসব বিতরণ করেন নাটোর নওগা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রত্না আহমেদ ক্রীড়া অধিদপ্তরের সহযোগিতায় ক্যারাম ফুটবল হ্যান্ডবল ব্যাডমিন্টন সেট নলডাঙ্গার সোনাপাতিল মহিলা কলেজ মাধবনগর টেকনিক্যাল ইনস্টিটিউট দয়রামপুর মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকদের হাতে ও মলিখাটি স্পোর্টিং ক্লাবে ক্রিকেট স্টেট ও শাড়ি বিতরণ করা হয় এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন নাটোরের সিংড়া থেকে টিপু সুলতান নামে এক ভুয়া র্যাব সদস্যকে আটক করেছে র্যাব পাঁচের সদস্যরা বুধবার সকাল সাতটার দিকে উপজেলার বিলদহর বাজার থেকে তাকে আটক করা হয় টিপু সুলতান একই এলাকার মহসিন আলী প্রামাণিকের ছেলে র্যাবপাস সিপিসি দুই নাটোর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান গত পাঁচ অক্টোবর নাটোর র্যাব ক্যাম্পে জয়নক মোস্তফা কামাল লিখিত অভিযোগ করেন যে একজন অজ্ঞাত ব্যক্তি র্যাবের পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে তার নিকট মোবাইল ফোনে ভয়ভীতি প্রদর্শনপূর্বক অর্থ দাবি করে পরবর্তীতে অভিযোগকারীর নিকট বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি নাটোর র্যাব ক্যাম্পে বিষয়টি লিখিত অভিযোগ করেন অভিযোগের প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব পাঁচ এর সদস্যরা উপজেলার বিল উপজেলার বিলদহর বাজার এলাকায় অভিযান চালায় অভিযানকালে ওই এলাকা থেকে ভুয়া র্যাব সদস্য পরিচয় দানকারী টিপু সুলতানকে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ও সিম উদ্ধার সহ আটক করে আটককৃত টিপু সুলতান জিজ্ঞাসাবাদে ভুয়া র্যাব সদস্য হিসেবে পরিচয় দান ও প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করে এ ঘটনায় সিংরা থানায় অভিযুক্ত টিপু সুলতানের বিরুদ্ধে একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে নাটোরের গুরুদাসপুরে মসিন্দা মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী ছাত্র মুর্শিদকে আত্মহত্যার প্ররোচনাকারী ইউপি সদস্য আনিসুর রহমান সেলিম সহ অভিযুক্ত সকলকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী বুধবার বেলা এগারোটার দিকে মসিন্দা মাঝপাড়া এলাকাবাসীর আয়োজনে মানববন্ধনে অংশগ্রহণ করেন ওই এলাকার সর্বস্তরের জনসাধারণ এ ঘটনায় নাটোর আমলি আদালতে ৬ জনের নামে মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন নিহত মুর্শিদের বাবা ফজলুল হক মানববন্ধনে নিহত মুর্শিদের বাবা বলেন আনুসুর রহমানের মেয়ের সাথে তার ছেলের প্রেমের সম্পর্ক চলে আসছিল সেই জের ধরে প্রতিবেশী আনিসুর রহমান ইউপি সদস্য সেলিম সর্দার শিল্পী আসাদ রুবেল ও আশিক তার ছেলেকে প্রাণনাশের হুমকি দেয় এবং বাড়ি থেকে বের হলে তাকে হাত পা ভেঙে ফেলার হুমকি দিয়ে যায় এবং বাড়ি থেকে বের হলে তাকে হাত পা কেটে ফেলবে বলেও হুমকি দিয়ে যায় এতে এতে ভীত সন্ত্রস্ত হয়ে তার ছেলে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে বলে তিনি দাবি করেন এই ছিল সংবাদে সাথে থাকবার জন্য ধন্যবাদ